চোখ বন্ধ করো ভিডিও করতেছ তোমরা না না চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আরে ভিডিও কার চ্যানেল এটা তো কও কি ভিডিও Hey guys, Assalamualaikum. Myself Jahid Hassan and welcome to our another vlog. Guys, today's video is going to be very special because today I am going to give you a surprise gift. And that is, I am going to give you an iPhone 12 Pro Max gift. Like, ভাবতে পারো এত কম বয়সে আমুকে এত মানে আইফোন 12 প্রো ম্যাক্স গিফট করা অনুভূতিটা আলাদা যে এটা যখন তোমরা গিফট করবে তখনই তোমরা বুঝতে পারবে আমার অনেক ভালো লাগতেছে আমি এটা কাউকে বুঝায় বলতে পারবো না আচ্ছা বাই দ্য ওয়ে তুই তো নিজের টাকা দিয়ে গিফট করছস নাকি তোর আব্বুর টাকা দিয়ে ওটা বল আগে যারিও গিফট তো আমি করতেছি তোমার বলার দরকার আছে এই মিথ্যা কথা আর আব্বুর থেকে টাকা নিয়ে এখন আইফোন কিনতে বলো ও নাকি কিনে দিচ্ছে যাই হোক আমি তো গিফট করতেছি আমি তো কিনে তুমি গিফট করতেছো কিন্তু এটা তো তোমার আব্বু দিচ্ছে না আর আব্বুর কথা বলো আমি তো কিনতে যাচ্ছি না আমি কিনা নেব না টাকা দিতেছো তোমার আব্বু আর নাম ফুটাচ্ছো তোমার একবার বাদ দাও কাট কাট গাইস এখানে দেখো ইয়াসিন বড়ি ফিল করতেছে কারণ জয়রাজকে অনেক ইন্টোনিত হচ্ছে নরমালি জয় তো কখনো এরকম ভাবে করে না এর জন্য জয়রাজকে একটু নার্ভাস ফিল হচ্ছিল ওর চেহারাটা দেখলেই বুঝবা যে কতটা বেশি নার্ভাস তো তোমার কেমন লাগলো আজকে ফার্স্ট টাইম তুমি ইন্ট্রো দিলা ইন্ট্রো খেয়ে ধরা খেয়ে গেলাম আর কি বলবো মিথ্যা কথা বলে তো অবশ্যই ধরা খাবো তাই না এখন যদি আমি কিনে গিফট দিই আর কি আমি তো গিফট দিতেছি না আসলে তোমার আম্মু কিন্তু আজকে অনেক খুশি হবে কারণ তোমার আম্মুর মানে আইফোন অনেক বেশি ভালো লাগে সো আজকে তুমি ফাইনালি কিনে আনতেছো বাট টাকাটা তোমার আব্বু দিতেছে সেটা আমি বারবার মেনশন করতেছি নালে তোমার আব্বু তোমাকে পিটাবে কারণ তুমি একটা দুই নম্বরই করছো এখানে যাবে বিশ্বাস করেন ভাই 20টা বার রিটেক নেওয়ার পর একটা বার শুটটা হইছে কারণ কি ও মানে অনেক ভয় পাচ্ছিল ও যে চেহারাটা দেখেন জাস্ট আমি এত নার্ভাস আমি একা একা ইন্ট্রো দিচ্ছি এখানে আমি নার্ভাস তো হবই না হ্যাঁ সেটা তো আমিও আচ্ছা একটা কথা তুমি তোমার আম্মুর চ্যানেলে ব্লগ করতে আসছো কিন্তু তোমার চ্যানেলের কি অবস্থা বুঝতাছি না তো কিছু ফাকি বাস নিজের চ্যানেলে ভাই একটু অ্যাক্টিভ না আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন যে জয় প্লিজ তুমি তোমার নিজের চ্যানেলে একটু অ্যাক্টিভ হও কারণ তোমার তোমাকে আমরা সবাই অনেক বেশি মিস করতেছি তুমি তো গেম খেলোই না ফাঁকি মারো আর লাইভে তো গেম খেলতেই পারো না আমি লাইভেও নার্ভাস হয়ে যাই তোমাদের বোঝা উচিত আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কথা না বাড়াই তুমি আর ইয়াসি মিলে এখন যাও গিয়ে ফোনটা নিয়ে আসো তো আমিও দেখতে চাই যে তোমরা আজকে কত জোস একটা ফোন নিয়ে আসবা আই হোপ তো পারবা তো কিনে আনতে নাকি আবার পারবো অপমান করে জীবন শেষ আটটা তালা আমি হাইটে উঠে উঠছি আবার যাওয়ার সময় জ্যাম পাইছি আসার সময় জ্যাম পাইছি আমার ফোনটা আমরা ওইখান থেকে আনবক্সিং করে নিয়ে এসেছিলাম আর আমরা দেখছি যে ফোনটা বক্সের ভিতরে আছে কি না আর ফোনের পুরো একটু লাগাই নিয়ে এসেছিলাম এখন উপরে যে আমার সাথে একটা প্র্যাঙ্ক করবো আমরা করবো যে এই বক্সের ভিতরে আম্মুর ফোনটা বের করে আমার ফোনটা উঠতে পারি ফের আম্মুকে বলবো যে এটা আম্মুর ফোন আমার ফোনটা বের করে আমি আমার ফোনটা ঢোকা দিবে নতুন ফোনটা দিতে আমার ভিতরে এটা একটু নতুন নতুন ভাব দিতে হবে না এখন লাগতেছে নতুন এটা আমার পকেটে থাকবে এই যে আমি যদি বেশি কিছু জিজ্ঞেস করে তখন বলবো যে এটা আর বলবো যে ফোনটা আমি কিনে দিছি আম্মু আম্মু পাত্তাই দেন আমার কই এখানে আসো আমরা এমনি এটা আমরা এমনি ভিডিও করতেছি বাসায় ছিলাম কি করবো আসলে আসলে একটা কাজ করো তোমার চোখটা বন্ধ করে আসো চোখ বন্ধ করো ভিডিও করতেছো তোমরা না না চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আরে ভিডিও কার চ্যানেল এটা তো কও কি ভিডিও করতেছো তুমি বসো চোখ বন্ধ করো ভিডিও করতেছো না আমার চোখ বন্ধ করতে আছে রাবি ওই যে ওই ব্যাগটা দাও কি আর চোখ তো ছাড় কেন চোখ ছাড়বে না চোখ এটা কি ভিডিও করতেছে আমি তো বুঝলাম না আইফোন হ্যাঁ আমি কিনছি তোমার জন্য সম্ভবই না আমি কিনছি আইফোন নিতে চাই অবশ্যই আমি তো শুট করবি না আমি তোমার জন্য এত কষ্ট করে কিনছি তুমি থ্যাংক ইউ বলতাছো না আমি এত দূর কষ্ট করে জেলের মধ্যে এই আইফোনের প্রাইস জানো তুমি আর তোমার কাছে কি থাকবো আজব অপমান করতেছো কেন আমি যদি প্রাইস না জানি আনছি কেন আমি বিশ্বাস করে না তোমাকে জানতাম সত্যি তো নাকি আমার বলদ মনে কাছে কিছু দিয়া ক্যাশ মেমো আছে আমি ফোন
এটা তো তোমার ফোনটা না হ্যাঁ জিনা জিনা ফোন ইনটেক দেখো না দেখো শোনা তুমি আচ্ছা ফোনটা চালু করো তুমি দেখো না ফোনের সাথে এই যে এগুলো সব নতুন এই যে এগুলো তো নরমাল যে জিনিসগুলো থাকে এই যে চার্জার এরা আর তোমার প্র্যাঙ্কও করতে পারো কারণ তোমার বিশ্বাস নাই গা তুমি প্র্যাঙ্কের বিশ্বাস খালি অলওয়েজ ঋতুর লগে প্র্যাঙ্ক হয় তার সাথে প্র্যাঙ্ক হয় কিন্তু এটা তো নতুন তোমার দেখ বুঝতে হবে চালু করো ফোন দেখো যা এটা তোমার ফোন না আমার ফোন না এর নতুন ফোন নিয়ে আসছি এই যে প্রোজেক্টটা লাগাই নিয়ে আসছি আমরা সত্যি তো তুমি দেখো বুঝো না এটা আর এই যেটা এদের ক্লিক করো দেখা বুঝতেছি কিন্তু তোমার ফোন সেম টু সেম আইফোনের গোল্ডেন ভেরিয়েন্ট গুলো সেমই থাকে আমার বিশ্বাস হইতাছে না তাহলে তুমি টাকা পয়সা কই এটা কো যাও আমি ব্যাংক ডাকাতি করেছি ব্যাংক ডাকাতি তুমি দেখো না দেখো এটা তোমার আমার বক্স নিয়া না তুমি বুঝো না আমি টাকা পাবো এটা কার ছবি আছে দেখো তো এটা কার ছবি তুই তো বুঝো কথা আমি টাকা পাবো কথা জব আমার কাছে টাকা থাকে আমি কামে কই নাকি তাহলে ফোন আসবে কেমনে তুমি জানো আমি কি জানি আমি তো কিছু বলছি আমি তো কিছু বলছি না অলওয়েজ ঋতুর সাথে প্র্যাঙ্কা এই ওর মামার মনে বক্স নিয়ে আসছে আর নিয়ে আইসা আমার সাথে প্র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে আবার চুপ কর আবার সেই একই টাইম আমার ফোন না মানে আমার টাকার কিনি নেই মামার ফোন না এটা তোর মামার ফোন সেম এরকম সেম এরকম সেম অনেক ফোন থাকে এটা তোমার মামার ফোন না কিন্তু এটা মামার ফোন না এটা এটা তোমার জন্য কিনছিলাম আমি আজকে তোমরা খালি প্র্যাঙ্ক করো মানুষের সাথে কবে জানি তোমরা প্র্যাঙ্কের ভিতরে পড়ে যাও এই তো খুললাম আমি কি করব এটা পুরো নতুন ফোন তুমি দেখো বুঝতেছো না এই যে সত্যি সত্যি মানে দেখো ক্যাশ মেমো আছে তোমার আপু টাকা দিছিল হ্যাঁ আব্বা আমাকে টাকা দিছিল আর বলছিল যে তোমার জন্য একটা ফোন যদি তোমরা দেখো লজিক ভাবে দেখো ফোনটা আমি কিনছি কারণ আমি দোকানে গেছি দোকান থেকে টাকা দিছি টাকা দিয়ে ফোনটা নিয়ে আসছি আবার তাই আমি তোমাকে ফোন গিফট করছি মানে এই যে এই ব্লগটা কবে থেকে চলতেছে কবে থেকে আজকে সকাল থেকে চলতেছে আমার তো ফোন দিয়ে কিছু কইলাও না তোমরা এটা সারপ্রাইজ ছিল এটা আব্বু বলছে যে আম্মুকে মানে তোমাকে সারপ্রাইজ দিই আচ্ছা তোমার আব্বুর কল দিই তাহলে তোমার আব্বু তো বাসা নেই আমি কল দিয়ে জিজ্ঞাসা করি কল দিয়ে কি জিজ্ঞাসা করব যে ইয়া ফোনের টাকা ইয়া কোনো টাকা দিয়েছেন ফোন কেনার জন্য জিজ্ঞাসা করে দেখো যে তোমার লি না যদি বলে হ্যাঁ তাহলে ফোন আমার আর কি বলতো তাহলে ফোন তোমার তাহলে এটা কেমন হয় যদি যদি মানে আব্বু যদি বলে হ্যাঁ টাকা দিছি তাহলে ফোনটা আমি নিয়ে নিব আমার ফোন তুমি নিয়ে নিও এটা তো লজিক হলো না এটা এটা কেন না কেন তুমি না আমি বিশ্বাস তো কারণ আমার এখনো তোমার উপরে ওই অতটা বিশ্বাস হচ্ছে না দুইটা দুই ফোন তোমার দুইটা দেখতে হবে হ্যাঁ কিন্তু এটা তো তোমার মামার লগে সিমিলার এই যে মামার লগে সিমিলার এখানে তো মামার ছবিও নাই তুমি তুমি বুঝতাছ না কেন আমি এটা দাও দিছি আমি তো বলতাছি আমার কথা বিশ্বাস কর এখন আমি জানি না তুমি ফোন দাও আগে তোমার তোমার দুজনের উপরে একটু বিশ্বাস হইতাছে না এই যে একজন আছে ওই ক্যামেরার পিছনে এরও বিশ্বাস হইতাছে না তোমার বিশ্বাস হইতাছে না আমি ফোন দেই যদি ফোন চাই তো গেছি তোমরা অলওয়েজ প্র্যাঙ্ক করতে থাকো কিছু টাকা নেই কিছু তো বলতেই আছে না টাকা নাই তো সেটা বলতেছে না ওই যে মনে হয় মনে হয় দুই এক টাকা বাচ্চ ওই টাকা দিয়ে কল জিতেছে কল কেটে যাবে হ্যালো আপনি কি জয়কে কোনো টাকা দিয়েছিলেন টাকা তো দিছি অন্য টাকার জন্য কি কাজের জন্য এটা তো বলতে পারি না জয় তো এই যে ইয়া আইফোন 12 প্রো ম্যাক্স কিনে নিয়ে আসছে ও এটা সারপ্রাইজ ছিল আচ্ছা থ্যাংক ইউ আমি তো বলছি এটা সারপ্রাইজ দিছে তুমি তো বিশ্বাস করতেছিল না এখন তুমি সবাইকে বল তোমার কেমন লাগছে এই ফোনটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি আমি পেয়ে গেলাম কিন্তু এইভাবে যে সারপ্রাইজ পাবো সেটা কখনোই ভাবিনি আর এই যে একজন মনে হয় তোর মামাও জানে তো রাকিব মামাও জানে তো জানে মামাই জানে অবশ্যই জানে আমার কেউ বলে নাই যে আমি এই সারপ্রাইজটা আজকে পাবো সারপ্রাইজ কি বলে দেয় তো হঠাৎ করে হ্যাঁ এটা ঠিক আছে সারপ্রাইজ বলে দেয় না কিন্তু তোমাদের তোমাদের ভিতরে তো বিশ্বাস করা যায় না আমার সাথে কোন সময় প্র্যাঙ্ক করে বসে সেটা তো আর আগে করছি আমরা তোমার সাথে প্র্যাঙ্ক আর কি করতে বল তো এই ফোনটা পেয়ে আমার অনেক অনেক হ্যাপি লাগতেছে তো এটা দিয়ে মজার মজার ব্লগও আসবে আশা করছি
সো তুমি যে এত সুন্দর একটা ফোন পাইছো আমার থেকে দামি একটা ফোন পাইছো বড় একটা ফোন পাইছো তুমি কি এই উপলক্ষে আমাদেরকে কিছু দিবা না লাইক কিছু খাওয়ানো উচিত তোমাদের তোমার সারপ্রাইজের সময় তো আমি কিছু নিয়ে বসে রই নাই যে তোমাদের খাওয়াবো আর রান্না বান্না করতে একটু টাইম লাগে এখন তো চাইতাছি না আমি বলি না যে এখন দাও আমি একটু সময় নাও আচ্ছা এই উপলক্ষে তোমরা কিছু খেতে যাচ্ছ হ্যাঁ এই উপলক্ষে ধরতে পারো একটা ট্রিট চাচ্ছি বা আমাদের সেটা আমারই কোনো রেসিপি হোক হ্যাঁ ভালো কিছু মানে আচ্ছা ডান আমারই কোনো রেসিপি সেটা তোমরা খেতে পারো ট্রিট দিব হ্যাঁ তুমি যখন শুরু করছো তো তুমি এন্ডিং দাও এন্ডিং আমি একা কেন আমি শুরু করছি তুমি শেষ করে দাও সমস্যা কি তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই জানি না কখন থেকে এটা ব্লগ শুরু হচ্ছে আর কখন কি করছে ওরা কিছু জানি না আমি শুধু রুমে একটুপি ব্লগে আছিলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমার সারপ্রাইজটা কেমন হয়েছে সেটাও বলবা তো আই হোপ তোমাদের মজাই লেগেছে এই ব্লগটা তো টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ